আপনি ফের রাজ্যপাল সংবাদ চরমে অভিযোগ উঠেছে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা না বলে একাধিক বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ রাজ্যপালে বেআইনি নিয়োগের দাবি শিক্ষামন্ত্রী ব্রত বসু। বর্তমানে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে রায় এসেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে, সেই রায়ে কোথাও বলা নেই রাজ্য সরকারের সাথে টেম্পোরারি ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য রাজ্যপালকে আলোচনা করতে হবে। এটা নিতান্তই বিশ্ববিদ্যালয় আইন অনুসারে, ইউনিভার্সিটি অ্যাক্ট অনুসারে আচার্য তথা রাজ্যপালের এখতিয়ার, তিনি তার এখতিয়ারকে শুধুমাত্র সেখানে প্রয়োগ করেছেন। সমন্বয়ের অভাব হয়েছে নিশ্চয়ই, না হলে এই ধরনের ঘটনা ঘটে না। রেল জুড়ে সমন্বয়ের অভাব, এমনটাই দাবি করছেন মুখ্যমন্ত্রী। আপনি ইতিমধ্যে একবার বলেছেন, যদিও প্রাক্তন রেলমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর এই বয়ান আপনারা কীভাবে দেখছেন? মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেলের অবস্থা কি ছিল সবাই আমরা জানি তো, সব জায়গায় শিলান্যাস হতো, আর কিছু হতো না। আমিও দেখেছি আমার এলাকায় দেয়াল তৈরি করে, পাঁচিল তৈরি করে সেখানে শিলান্যাস হয়েছে, একটা প্রকল্প কমপ্লিট হয়নি, পরে আমাদেরকে এসে এখন কমপ্লিট করতে হচ্ছে। তো ওনার কথা ছেড়েই দিই, ওনার কথা এখন এই মুহূর্তে দেশের মানুষ খুব একটা সিরিয়াসলি নেয় না। আদালতের নির্দেশে দ্বিতীয়বার মেডিকেল টেস্ট কালীঘাটের কাকুর, এটি রিপোর্টে কাকুর সঙ্গে ব্যানার্জিদের যে ঘনিষ্ঠতা রয়েছে তা প্রমাণ পেয়েছে এবং সেই প্রমাণও দেওয়া হয়েছে। এখন হচ্ছে ধমকি চমকে রাজনীতিও করতেন কালীঘাটের কাকু, এমনটা জানা গিয়েছে। কাকুর তো অনেক কীর্তি ধীরে ধীরে বাইরে আসছে, কাকুর কীর্তি সাজে তো অন্যান্যদের কীর্তিও বাইরে আসবে, একটু অপেক্ষা করুন না। সাংবিধানিক পদে থাকা কারোর মাথায় হাত রয়েছে, হাত মাথায় হাত ছাড়া তাদের কিছু কেউ করতে পারে না। আমরা দাদার কীর্তি সিনেমা দেখেছিলাম, এবার কাকুর কীর্তি দেখছি, এরপর ভাইপুর কীর্তি দেখবো, আরও বহু সিনেমা বেরোবে, চিন্তা করছেন। 544 জন আহত হয়েছে এবং আপাতত প্রাথমিকভাবে রাজ্য সরকার এই নথি পেশ করছে। রাজ্য সরকারের নথি যেটা এসেছে, 31 জনের মৃত্যু ঘটেছে, আমরা প্রত্যেক কিছু পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা আমাদের জেলার এবং যারা স্থানীয় নেতৃত্ব আছে তাদেরকে বলেছি সেই পরিবারগুলোর সাথে গিয়ে দেখা করে তাদেরকে সহানুভূতি জানানো, তাদের বাড়ির পাশে থাকা, এই মুহূর্তে তাদেরকে সাপোর্ট দরকার, মেন্টাল সাপোর্ট দরকার, আমরা সেটা দেওয়ার চেষ্টা করছি। রেলমন্ত্রী বলছে প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী, দেখুন পদত্যাগ কোনো সলিউশন হতে পারে না, আমরা এটা করতেই পারি। একটা ভারতবর্ষের এটা রাজনীতির একটা ইয়ে ছিল, মানে এরকম প্রথা যে কিছু একটা ঘটে গেলে রেলমন্ত্রী পদত্যাগ করে দেবেন, এটা দিয়ে মানুষের চোখ কিছুদিন সেই মূল দুর্বলতা থেকে কিছুটা সরিয়ে দেওয়া যায়। দুর্ভাগ্যবশত এর ফলে আধুনিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তি আনা বলুন বা রেলের উন্নয়ন বলুন, কোনো কিছু সম্ভব হয় না পদত্যাগের ফলে। আর পদত্যাগ দিয়ে সাময়িকভাবে মানুষকে শান্ত করা যেতে পারে, কিন্তু আমার মনে হয় না এটা দিয়ে কোনো উপকার আসবে। রাজ্য সরকারের রিপোর্টিং চেঞ্জ করে দেওয়াতেই এই দুর্ঘটনা হয়েছে এবং খুব শীঘ্রই ধরা পড়বে অভিযুক্ত। দেখুন আমাদেরও মনে হয়েছে প্রাথমিক দৃষ্টিতে, গতকাল আমি মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে ওখানে দাঁড়িয়ে আলোচনাও করছিলাম, তাতে বারবার এই কথাগুলো উঠে এসেছিল যে তদন্তের পর সমস্ত কিছু জানা যাবে, কিন্তু যত বড় ঘটনা ঘটেছে এর মধ্যে কিছু একটা সন্দেহজনক ব্যাপার আছে, কারণ মানে কেউ কিছু করেছে তার ফলে এটা ঘটনা ঘটেছে, অটোমেটিক এরকম হয়ে গেছে এরকম মনে হচ্ছিল না আমাদেরও। তো তদন্তের প্রাথমিকভাবে এটা উঠে এসেছে, আগামী দিনে আমার মনে হয় সব তথ্য বাইরে আসবে। প্রাক্তন রেলমন্ত্রী ছিল না, বুধবার রেল পরিষেবা স্বাভাবিক হবে এমনটাই অশ্বিনী বৈষ্ণব দাবি করছেন। দুর্ঘটনার কারণও জানা সম্ভব হয়েছে এমনটা তিনি জানাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে অধীর চৌধুরী আজকে নিশানা করলেন বর্তমান রেলমন্ত্রীকে। দেখুন ভারতবর্ষের আমি বলবো যে খুব কম রেলমন্ত্রী হয়েছেন এরকম একজন শিক্ষিত, যিনি বোঝেন সাবজেক্টটা, এরকম একজন ধীর স্ত্রী, প্রাক্তন আইএএস অফিসার, এবং তিনি তার বিশিষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সব ক্ষেত্রে এবং রেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দুর্ঘটনা কেন ঘটেছে, কী কারণ এর পিছনে, সমস্ত কিছু তদন্তের পর বাইরে আসবে। আমার মনে হয় এই মুহূর্তে পারস্পরিক কাদা ছোড়াছড়ি না করাই ভালো। তাহলে কংগ্রেস আমলে কতগুলো রেল দুর্ঘটনা হয়েছিল, কী কী হয়েছিল সেগুলো আলোচনা করতে হবে, সেগুলো তো আমরা করতে চাইছি না। একটা দুর্ঘটনা ঘটেছে, কোনো না কোনো জায়গায় কিছু ব্যক্তি হয়তো ভুল করেছে, তার ফলে এরকম হয়েছে, তারা শাস্তি পাবে, দোষী যদি কেউ সাব্যস্ত হন তাহলে অবশ্যই শাস্তি পাবে। রেল কুণাল ঘোষ তিনি অডিও ক্লিপ টুইট করছেন দুই রেলকর্তার এবং জানাচ্ছেন মেন লাইনে সিগন্যাল পয়েন্ট লুক লাইনে তারপরেই দুর্ঘটনায়। এই যে রেলকর্তাদের অডিও ক্লেম করে টুইট করা কুণাল ঘোষের, সেটা কীভাবে দেখছেন? দেখুন আমার মনে হয় এই সময় রাজনীতি করার জায়গা নেই। গতকাল আমরা দুর্ভাগ্যবশত দেখেছিলাম যে দুজন মুখ্যমন্ত্রী, একজন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সাহেব, তিনি গেলেন, আমি ছিলাম তখন সেখানে, তার বক্তব্য এবং দুর্ভাগ্যবশত আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য, দুটোকে আপনারা যদি পারস্পরিক পাশাপাশি রেখে তুলনা করেন তাহলেই বুঝতে পারবেন যে
দুজন রাজনীতিবিদের মধ্যে কী পার্থক্য আছে, শিক্ষা দীক্ষায় কী পার্থক্য আছে, সংস্কৃতি ভদ্রতাতে কী পার্থক্য আছে।